মীমাৰ কো মিমকা সিৰ্ফ বাহানা চাহিয়ে বিনোদ নহয় পুতিনৰ ভেকচিনৰ মিম Congrats, da! Russia found a vaccine, it seems. And now the full world was saying scientists Russia, Russia. C means Russia only, Russia. Correct, bro. Rest of the world was stalling this process. Mama, they've really stopped the world from Kremlin. Ramurthy ore, Russians na roulette madakagalla. What? Karubar corona vaccine abiskarar anandar meme. Babu bhaiya, hum bas gaye. ये तो जसन मनाने का टाइम है बा रासियर पर वैक्सीन बिसारे विभिन्न देखर हाहाकार लई मीम दोना दोना एजनर मते ए मुहूर्तत रूस राष्ट्रपति पुतिनर अनुभव एनेक्वा कभी कभी लगता है आपन ही भगवान है मुठते कोरोना महामारीर विरुद्धे रासियर प्रतिषेधक उद्भावनर बातरीर पासत इंडियन मीमारर इटुर पासत हितु अनबद्य सृष्টিশীল मीम মীমাৰসকলক অনুপ্ৰেৰণা যোগোৱাৰ আঁৰত কাম কৰিছে ৰাছিয়াৰ ভেকচিনক লৈ সৃষ্টি হোৱা সন্দেহৰ বাতাৱৰণে сегодня утром зарегистрирована впервые в мире зарегистрирована вакцина против новой коронавирусной инфекции পুতিনে জি বিৰোধৰপে ৰাছিয়াই কৰোনাৰ বিৰুদ্ধে বিশ্বৰ প্ৰথমটো ভেকচিন পঞ্জীয়ন কৰা বুলি দাবী কৰিলে সিমানেই খেমেকা হৈছে বিশ্বৰ বিজ্ঞানী তথা চিকিৎসক মহলৰ প্ৰতিক্ৰিয়া যি দ্রুতগতিত রাশিয়ার ভ্যাকসিন সন্দেহ হবই এইমসর সঞ্চালক ডক্টর রণদীপ গুলেরিয়ার মন্তব্য রাশিয়ার প্রতিষেধকর সুরক্ষা আর কার্যকরিতা পরীক্ষণীয় ডক্টর গুলেরিয়ার দরে বিশ্বর অধিকাংশ বিজ্ঞানী চিকিৎসকর আশঙ্কা রুশ ভ্যাকসিন স্পুটনিক ভিক লই আশঙ্কার মূল কারণ রুশ ভ্যাকসিনের অতি দ্রুত উদ্ভাবন স্পুটনিক ভির প্রথম ট্রায়াল হয়েছিল 17 জুন এই পর্যায়ত মুঠ 76 জন স্বেচ্ছাসেবকক দিয়া হয়েছিল প্রতিষেধকবিধ রাশিয়ার গবেষক মহলের দাবি স্বেচ্ছাসেবকসকলক প্রতিষেধক প্রদানের 21 নম্বর দিনত গড়ি উঠিছিল প্রতিরোধ ক্ষমতা সংবাদ মাধ্যমের মতে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হয়েছিল 13 জুলাই আর 3 আগস্টত ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণর ঘোষণা অর্থাৎ তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কোনো কথাই নাহিল তাতোকৈ রহস্যজনক কথাটো হল রাশিয়ায় ভ্যাকসিন পরীক্ষণের কোনো তথ্যপাতি দিয়া নাই কেবল প্রথম পর্যায়ের ট্রায়াল সফল বলে এবার সংবাদ মাধ্যমত করেছিল দাবি প্রতিষেধক উদ্ভাবনের সবাতোকৈ গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কোনো নাম গন্ধয় নাই আর হঠাৎ মহাশক্তিমান রুশ রাষ্ট্রপতিয়ে ঘোষণা করে দিলে আমি ভ্যাকসিন পাই গলো সিমানে নহয় রুশ রাষ্ট্রপতির দুই কন্যার এগারে ভ্যাকসিন লওয়া বলেই ঘোষণা আহিল অক্টোবর মাহের পরে রাশিয়াত ব্যাপক রূপত প্রতিষেধক প্রদানের কার্যসূচীও ঘোষণা তারও আগে রাশিয়ার স্বাস্থ্য বিভাগের কর্মী আর শিক্ষকসকলক দিয়া হব স্পুটনিক ভি কিন্তু রাশিয়ার ভ্যাকসিন আবিষ্কারের কাহিনীক লৈ আশ্বস্ত হব পৰা নাই করোনা ক্লিষ্ট বিশ্ব এনে প্রেক্ষাপটত পুতিনের সারপ্রাইজক লৈ মিমার সকল বারুকয়ে হয়ে পড়েছে ব্যস্ত News Desk Report, my news Annie.